এই মুহূর্তে আরো এক করোনা আক্রান্তের হদিশ মিলল রাজ্যে। দুর্গাপুরের ইস্পাত কলোনি সিয়ার দাস রোডে শহরের প্রথম করোনা আক্রান্তের হদিশ পাওয়া গেল। আক্রান্তের বয়স 79 বছর। আক্রান্ত ব্যক্তি গত 5 দিন আগে সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে হার্ট এবং কিডনি জনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন। একটি বেসরকারি ল্যাবে তার লালারস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে, এরপরই তাকে মলানদিঘির বিশেষ করোনা হাসপাতালে পাঠানো হয়। আর সকাল থেকেই গোটা এলাকায় পুলিশের সক্রিয়তা, আক্রান্তের বাড়ির সামনে রয়েছে পুলিশি প্রহরা, গোটা এলাকা স্যানিটাইজ করা হচ্ছে, পরিবারের সবাইকে ইতিমধ্যেই হোম কোয়ারেন্টিন করা হয়েছে। আপনাদের জানিয়ে দিই, দুর্গাপুরে প্রথম করোনা আক্রান্তের হদিশ পাওয়া গেল। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রথম করোনা আক্রান্তের বয়স 79 বছর। তার লালারসের নমুনা পজিটিভ আসায় তাকে মলানদিঘির বিশেষ করোনা হাসপাতালে পাঠানো হয়েছে।